বাংলাদেশ বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফিওর হিসেবে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় পুকুর ও অন্যান্য মুক্ত জলাশয়ে চাষের ক্ষেত্রে পঞ্চম অথচ বাজারে চাষের মাছ তেলাপিয়া বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত আবার পাঙ্গাসি বিক্রি হচ্ছে একশো থেকে দুশো টাকায় আর চাষের রুই কেজি প্রতি তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এভাবে চাষের কই শিং ও মাগুর মাছের দামও থাকে বাড়তেই তেলাপিয়া দুশো বিশ টাকা করে কিনলাম দাম তো বেশি আমাদের গরিব মানুষের জন্য তো বেশি এটা কাজ কম করে খাই

এই দামের উপর আবার আমরা এটা ভালো পানির জায়গা সাড়ে 350 40 এর যায় আমরার মাছ চাষ করি তো আমরা যে দামে আসলে বিক্রি করি সেই তুলনায় এখানে এরা দেখতেছে খুব বেশি দাম জনসংখ্যার সঙ্গে মাছের উৎপাদনের সামঞ্জস্য আছে কিনা তা খতিয়ে দেখতে হবে অনেক বিলে কিন্তু অবায়স্রম আছে হালতি বিলে অবায়স্রম আছে আমাদের হাওরের দিকে কয়েকটা জায়গা কিছু কিছু অবায়স্রম আছে কিন্তু সে সমস্ত অবাস্রমকরা রক্ষা তাদের ব্যবস্থাপনার দিকে সমন্বিত যে উদ্যোগ সমন্বিত উদ্যোগে কিন্তু যথেষ্ট পরিমাণ অভাব আছে সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা গেলে বাজারে দাম কমে আসবে বলেও মনে করছেন তিনি বাজারে ক্রেতার কাছে সরাসরি উপকৃত হতে গেলে বা ক্রেতার উপর একটা এটা যদি প্রভাব যদি পড়তে হয় তাহলে আমাদের সাপ্লাই সিস্টেম যেটা আছে সেখানে একটু হাত দেওয়ার বিষয় আছে যখন প্রাচুর্য অনেক বেশি মাছের ঠিক সেই একই হারে বাজারে প্রাচুর্য বাড়ে না যার ফলে বাজার দর বা মানুষের প্রাপ্যতার উপরে প্রভাবটা শেষ একইভাবে পড়ে না সরকারি তথ্যে প্রতি বছর মাছ উৎপাদন হয় উনপঞ্চাশ লাখ মেট্রিক টন যেটি চাহিদার চেয়ে বেশি তারপরও কেন বাজার নিয়ন্ত্রণহীন প্রশ্ন সাধারণ ক্রেতার উষা ফেরদোস মোহনা সংবাদ ঢাকা